এখানে জাফরান মশলা আছে, আমি দুধের সঙ্গে মিশিয়ে 1 লাখ বিরিয়ানির উপরে দিয়ে দিলাম। লেবু রস দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, টমেটো দিলাম, হলুদ গুঁড়া দিলাম, গুঁড়া মরিচ দিলাম, ধনিয়া গুঁড়া, বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়া, পুদিনা পাতা, মরিচ, টক দই, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিলাম, তেজপাতা, দারচিনি, সাদা ফল, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরা, লবণ, পানির বলক আছে, আমি চালগুলা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিলাম, এখানে সাদা ফল, কালো ফল, গোলমরিচ, লং আর দারচিনি আমি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, লবণ করা গোস্ত আমি দিয়ে দিলাম,
গোস্ত রান্না হয়ে গেছে, আমি এখন পেঁয়া পাতা ঘি জাফরান মিশানো দুধ আমি দিলাম। উপরে আমি একটু কয়লার আগুন দিলাম, এটা একটু দমের জন্য রেখে দিলাম। আমাদের রান্না হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিলাম। আজকে আমরা দেশি মোরগের দম বিরিয়ানি পাক করেছি, সেটাতে আমরা খাচ্ছি।